লা ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার কাইন মাস্টারের অটোমার্ক আপনি রিমুভ করবেন। এবং আমরা যারা কাইন মাস্টারের থেকে এডিট করি, এবং আমরা অনেকেই জানি না যে ওই অটোমার্ক কিভাবে রিমুভ করতে হয়। এবং আমরা যদি সরাসরি প্লে স্টোর থেকে কাইন মাস্টার ডাউনলোড করি, তাহলে আমরা দেখতে পাই যে অটোমার্ক থাকে এবং অটোমার্ক আমরা রিমুভ করতে পারি না, এবং আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। আমরা যখনই ওই অটোমার্ক রিমুভ করতে চাই, এবং তখনই আমাদের সামনে একটা সাবস্ক্রিপশনের পেজ ওপেন হয় এবং আমাদেরকে বলে আপনি আপনার পছন্দের একটা প্যাকেজ কিনুন। এবং আমাদের তো অনেকের সামর্থ্য নেই যে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে। তো আজকে আপনাদের এমন একটা প্রসেস জানাবো যে প্রসেসটার মাধ্যমে যদি আপনি আপনার কাইন মাস্টারটিকে ডাউনলোড করেন, তাহলে আপনি আপনার প্রিমিয়ামের সমস্ত ফিচার আপনি ইউজ করতে পারবেন খুব সহজে, এবং আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না এবং কোনো রকম কোনো ঝামেলায় পড়তে হবে না। এবং আপনি যদি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রিমিয়ামের টাকা আপনাকে পে করতে হবে, তা না হলে আপনি অটোমেটিক আপনি রিমুভ করতে পারবেন না। এবং আমরা যেভাবে আপনাদেরকে বলবো ডাউনলোড করতে, আপনি যদি সেইভাবে ডাউনলোড করেন, তাহলে অবশ্যই আপনাদের কাইন মাস্টারের থেকে যে অটোমেটিক আপনি সেটা খুব সহজে রিমুভ করতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং সেখানে গিয়ে দেখি যে কিভাবে ডাউনলোড করলে কোনো রকমই কাইন মাস্টার অটোমেটিক আসবে না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ফ্রি সাবস্ক্রিপশনের কাইন মাস্টার ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে আমাদের ভিডিও টাইটেল বারে ক্লিক করতে হবে এবং সোজা নিচে চলে আসতে হবে। এবং নিচে আসার পরে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড লিঙ্ক। আপনি এই ডাউনলোড লিঙ্ক আপনি যেই ক্লিক করবেন, এখানে দেখুন ক্রোম ব্রাউজার, আপনি ক্রোম ব্রাউজারে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে, এবং ওপেন হওয়ার পরে এখানে দেখুন একটা চিহ্ন দেখতে পাবেন, ডাউনলোড চিহ্ন। আপনি এখানে ডাউনলোড চিহ্নে একবার ক্লিক করুন। আপনি যেই ক্লিক করবেন এবং আরেকটা পেজ ওপেন হবে। এবার দেখুন ডাউনলোডের অপশান চলে এসছে, আপনি এখানে ডাউনলোডে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখুন নিচে দেখুন ডিটেলস, আপনি ডিটেলসে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার কাইন মাস্টার সেখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি এটা পাস করে নিচ্ছি, আমি ডাউনলোড করছি না যেহেতু আমার ফোনে ডাউনলোড করা আছে। তো আপনার এখান থেকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। তারপরে আপনি কী করবেন, ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে ওপেন করবেন। আমি আমার কাইন মাস্টারটি ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করে নেওয়ার পরে আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে কাইন মাস্টারটি কাজ করে। দেখুন আমাদের কাইন মাস্টারটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে যদি আপনাকে আপডেট চাই, তাহলে আপডেটটা দিবেন না, আপডেট লেটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি এই সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ডিভাইস ক্যাপাসিটি ইনফরমেশন, আপনি এখানে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার ডান সাইডে দেখুন একটা থ্রি কর্নার আছে, আপনি এখানে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে রান অ্যানালাইসিস নাও, আপনি এখানে একবার ক্লিক করে রান অ্যানালাইসিস করে নেবেন। তো আমাদের করা আছে তাই আমি করছি না, তো আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে আপনাদেরকে একটি বেসিক ইনফরমেশান দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে এটা কাজ করে। তো আমি একটা প্রজেক্ট সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এটা আমি দেখাই দিচ্ছি যে এখানে কোনো অটোমার্ক আছে কি না। তো দেখুন এখানে আমি একটা প্রজেক্ট তৈরি করছিলাম আপনাদের এমনি বোঝানোর জন্য। তো আমি এটাকে আমি আর এডিট করছি না, যেহেতু আমি একটা এডিট করে বোঝানোর জন্য। তো আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ওপরে দেখুন এখানে এই চিহ্নটাই ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি যে সাইজই করতে চান আপনি করবেন। তারপরে আপনি এখানে দেখুন লেখা আছে এক্সপোর্ট, আমি এখানে এক্সপোর্টে ক্লিক করছি। দেখুন আমি এক্সপোর্টে ক্লিক করছি, আপনারা দেখতে পাবেন কোনো অটোমার্ক ছাড়াই এটা খুব সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে, এবং কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না, খুব সহজে আপনি সমস্ত ফিচার্স আপনি এখান থেকে পাবেন। তো এক্সপোর্টিংয়ে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করবেন, এক্ষুনি এক্সপোর্ট হয়ে যাবে। এবং আপনাদের সরাসরি দেখাবো যে কীভাবে এটা অটোমেটিক ছাড়াই হয়ে যায়। তো আমি এটা ব্যাক করে নিচ্ছি, দেখুন প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এবং আমাদের যে গ্যালারি থেকে আপনাদের দেখাই দেবো যে এটা সত্যি কি অটোমেটিক রিমুভ হয়েছে কি না। তো আমি ওপেন করে নিচ্ছি গ্যালারি, এবং এখান থেকে আমি আমার ভিডিওটি প্লে করবো। এখান থেকে দেখুন এই ভিডিওটি এখানে চলে এসছে। এবার এখান থেকে আপনাদের এই ভিডিওটি আমি এখান থেকে প্লে করে দেখাবো। দেখুন ভিডিওটি প্লে হয়েছে, দেখুন এখানে কোনো রকমের অটোমার্ক নেই, কিন্তু দেখুন এখান থেকে কোনো অটোমার্ক নেই। দেখুন এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দেখুন কোনো রকমের এখানে অটোমার্ক আপনি দেখতে পাবেন না। খুব সহজে আপনি এখান থেকে না আপনি ভিডিও এডিট করতে পারবেন। আমাদের যে এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু এখান থেকেই এডিট করা, এই অ্যাপস থেকে এডিট করা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।